হাই ফ্রেন্ডস, আমি শৌভিক আর আপনারা দেখছেন বাংলা মুভকির চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো কীভাবে আপনি অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে অ্যানিমেটেড ভিডিও বা কার্টুন ভিডিও তৈরি করতে পারবেন। ফ্রেন্ডস, সাধারণত এই ধরনের ভিডিও তৈরি করতে হলে আমাদের কাছে অবশ্যই একটি কম্পিউটার থাকতে হয়, কিন্তু আজ আমি আপনাদের সব কিছু শেখাবো অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে। আপনারা নিশ্চয়ই ইউটিউবে দেখেছেন মেক জোক অফ নাম একটি কার্টুন চ্যানেল রয়েছে, এটি মাত্র 3 মাস হয়েছে লঞ্চ হয়েছে, আপনাদের আমি দেখাবো। দেখুন, আমি ইউটিউবে যাচ্ছি। তো দেখুন, মেক জোক অফ নামে যে চ্যানেলটি হয়েছে 1 আগস্ট এটা জয়েন হয়েছে দেখুন। কিন্তু সবথেকে মজার বিষয়, যেটা অবাক করা বিষয়, সেটা আমি আপনাদের দেখাই। এখানে দেখে নিন সাবস্ক্রাইবার, দেখুন এনার 13,12,999 জন সাবস্ক্রাইবার রয়েছে এখানে, এবং ভিউ আপনারা দেখতে পাচ্ছেন কত। কিন্তু এনাদের টোটাল ভিডিও এখানে পোস্ট করেছেন কত, সেটা দেখলে আপনারা অবাক হবেন। দেখুন, আমি প্লে লিস্টে যাচ্ছি, দেখুন এখানে মাত্র রয়েছে 11টা ভিডিও, দেখতেই পাচ্ছেন তো। মাত্র 11টা ভিডিওতে এনারা 13,12,999 জন সাবস্ক্রাইবার গেইন করেছে। তাহলে বুঝতেই পারছেন কতটা পপুলার হয়ে গেছে এই চ্যানেলটি কত অল্প সময়ের মধ্যে। আসল বিষয়টা কি জানেন, আসল বিষয়টা হচ্ছে এই ধরনের কার্টুন ভিডিও 8 থেকে 80 প্রত্যেকেই আমরা কিন্তু ভালোবাসি, ঠিক আছে? তো আপনি যদি এই ধরনের কার্টুন ভিডিও তৈরি করতে চান এবং সেই ভিডিও আপনি আপনার চ্যানেলে আপলোড করতে চান, তাহলে এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। তো সময় নষ্ট করবো না বন্ধুরা, চলুন আমরা দেখে নেব কীভাবে আমরা অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে কার্টুন ভিডিও তৈরি করতে পারি। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করুন বাডি পোক লিখে, BUDDYPOK, বাডি পোক। ওকে, তো দেখুন এখানে প্রথমেই যে অ্যাপসটা চলে এসছে, বাডি পোক 3D অবতার ক্রিয়েটার, এই অ্যাপটাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। ওকে, তো দেখুন আমি এটাকে প্রথম থেকেই ডাউনলোড করে রেখেছি, তাই এখানে দেখুন আনইনস্টল এবং ওপেন অপশন দেখাচ্ছে। তো আপনি এটাকে প্রথমে ডাউনলোড করে নেবেন, তারপর ইনস্টল করে নেবেন। দেখুন এটা কতটা জনপ্রিয় আপনারা দেখেই বুঝতে পারছেন, 1 মিলিয়ন ডাউনলোড রয়েছে আর 4.3 রেটিংস রয়েছে। এর আপনি রিভিউ যদি দেখেন, খুব ভালো রিভিউ আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? দেখুন, দিস ইজ গ্রেট, দেখতেই পাচ্ছেন, ইটস গিভ 5 লেটার বিকজ, দেখুন তো খুব ভালো ভালো রিভিউ রয়েছে। তো চলুন আমরা দেখে নেবো কীভাবে আমরা এখানে কাজ করতে পারি, কীভাবে আমরা এখানে অ্যানিমেটেড ভিডিও বানাতে পারবো। এখানে শুধু ভিডিওই নয়, তাছাড়া আপনি আরও অনেক কিছু বানাতে পারবেন, আমি আপনাদের অ্যাপের ভিতরে গিয়ে দেখাবো। তো চলুন আমরা অ্যাপটাকে আমরা ওপেন করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এই মুহূর্তে অ্যাপটা ওপেন হয়ে গেছে, এবং পিছন দিকে দেখুন ব্যাকগ্রাউন্ডে একজন ড্যান্স করছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এই অবতারটাকে আমি তৈরি করেছি বাই ডিফল্ট। আপনি যখন প্রথম এটাকে ওপেন করবেন, অন্য একটা অবতার থাকবে। তো আপনি যদি কোনো একটা অবতার তৈরি করে নেন, সেটা আপনার এই মেন পেজে শো করবে। তো দেখুন এখানে অনেকগুলো অপশান আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে প্রথমেই রয়েছে অ্যাপিয়ারেন্স, তারপর দেখুন রয়েছে অ্যানিমেটেড ইমোজি, তারপর রয়েছে পিকচার্স, তারপর ভিডিও, সেভ অ্যান্ড শেয়ার অবতার, গো শপিং, এক্সট্রা ফ্রি গেমস, অনেকগুলো অপশান আমরা পাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আপনি চাইলে এখান থেকে পিকচার্স তৈরি করতে পারেন এই অবতারের, তারপর আপনি এখানে ভিডিও তৈরি করতে পারেন। ওকে, এছাড়াও দেখুন এখানে অ্যানিমেটেড ইমোজি আপনি তৈরি করতে পারেন, তৈরি করে আপনি আপনার বন্ধুদের শেয়ার করতে পারেন। তো অনেকগুলো অপশান আপনার এখানে রয়েছে। তো এগুলো করার আগে আমি আপনাদের প্রথমে দেখাবো অবতারটি আপনি কীভাবে তৈরি করবেন। এর জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে যে অ্যাপিয়ারেন্স অপশান রয়েছে, এখানে আমাদের ক্লিক করতে হবে। তো এরপর দেখুন এখানে নিচের দিকে ডান অপশানটায় আমরা ক্লিক করব। এখানে দেখুন অনেকগুলো অপশান চলে এসছে, প্রথমেই রয়েছে এডিট দিস অবতার। তো আপনি যদি এই অবতারটিকে এডিট করতে চান, তাহলে আপনি এখানে ক্লিক করতে হবে। তো এখানে আমরা এডিট দিস অবতারে ক্লিক করব। দেখুন আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে, এবং এখানে আমরা অনেকগুলো অপশান পাচ্ছি, অর্থাৎ এখান থেকে আমরা আমাদের অবতারটিকে কাস্টমাইজ করতে পারবো। তো আপনি আপনার পছন্দ মতো আপনার অবতারটাকে সাজিয়ে নেবেন। তো প্রথমেই দেখুন অপশান রয়েছে চোখের, তো আপনি আপনার চোখটা কীরকম দেবেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। তো দেখুন এখানে যদি আমরা এরকম দিই, তো এখান থেকে আমি এটাই সিলেক্ট করে নিলাম। ওকে, তারপর দেখুন নিচের দিকে সেকেন্ড অপশানে আমরা চলে যাব, এখানে দেখুন চোখগুলো আর একটু ডিজাইন আমরা করতে পারি। দেখুন চোখের ওপরগুলো কালো হয়ে গেল, চাইলে আপনি এখান থেকে দেখুন এই যে অপশানটা দেখছেন চৌকো পাড়া বক্স রয়েছে,
এখানে ক্লিক করে আপনি কালারটাও চেঞ্জ করতে পারেন। এখানে আপনি এরকম কালার দিতে পারেন, ঠিক আছে। আপনারা পছন্দ মতো এখান থেকে কালার সিলেক্ট করতে পারেন। তো আমি এটাই দিলাম, ওকে এটাই দিলাম, আচ্ছা ঠিক আছে এটা দিলাম। তো এরপর দেখুন নেক্সট অপশন আমরা চলে যাব। এখানেও দেখুন অনেকগুলো অপশন আমরা পাচ্ছি। তো এখান থেকে আপনি যদি চান যে চোখে চশমা লাগাবো, তো আপনি এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো চশমা এখান থেকে সিলেক্ট করতে পারেন, ওকে। তো জাস্ট আমি এটা নিয়ে নিলাম। এরপর দেখুন উপরের দিকে, এখানেও কিন্তু আপনি চাইলে কালারটা চেঞ্জ করতে পারেন এখান থেকে, ঠিক আছে। চাইলে আপনি চশমার রং চেঞ্জ করতে পারেন, আপনার পছন্দ মতো দিতে পারেন, ঠিক আছে। তো এরপর দেখুন একদম উপরের দিকে দেখুন আমরা অপশনগুলো দেখতে পাচ্ছি। তো এখানে আমরা প্রথমে চোখটা নিয়ে নিলাম, এরপর নেক্সট অপশনে যাব। এখান থেকে আমরা আমাদের কালার চেঞ্জ করতে পারবো, অর্থাৎ পুরো মুখের কালারটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। দেখুন আপনি আপনার পছন্দ মতো, যদি আপনি রাগান্বিত অবস্থায় রাখতে চান অবতারটিকে, তাহলে আপনি লাল করে দিতে পারেন, ঠিক আছে। এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে জাস্ট এই কালারটাকে নিলাম। এরপর আমরা উপরের দিকে নেক্সট অপশনে চলে যাব। দেখুন নেক্সট অপশনটি রয়েছে এখানে মুখের চিহ্ন, তো মুখটাকে আপনি চেঞ্জ করতে পারেন। দেখুন এখানে মুখটা চেঞ্জ হচ্ছে, এখানে আমি সিম্পলি রেখে দিলাম। এরপর আমরা নিচের দিকে যেয়ে দেখুন অনেকগুলো অপশন আমরা পাচ্ছি। প্রথম অপশনে আমরা রয়েছি, সেকেন্ড অপশনে চলে যাব। সেকেন্ড অপশনেও দেখুন আরও অনেক রকম ভ্যারাইটিস পাচ্ছি আমরা। দেখুন মুখের রং দেখুন চেঞ্জ হচ্ছে, মুখের ইয়েগুলো ডিজাইনটা। আপনি যদি দাড়ি লাগাতে চান তাহলে আপনি এখান থেকে দাড়ি লাগাতে পারেন। তো আমি এখানে সিম্পলি রাখছি। এমনকি আপনি চাইলে দাড়ির কালার এখান থেকে চেঞ্জ করতে পারেন। আমি আপনাকে বলেছি যে এখান থেকে কালারটা আপনি যে কোনো চেঞ্জ করতে পারবেন। তো আমরা আবার নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশনে দেখুন এখানে গোঁফ রয়েছে, তো আপনি যদি চান যে গোঁফ লাগাতে তাহলে আপনি গোঁফ লাগাতে পারেন। তো আমি এখানে জাস্ট সিম্পলি রেখে দিচ্ছি, তো এখানে আমি সিম্পলি রেখে দিচ্ছি, ঠিক আছে। এরপর আমরা নেক্সট অপশনে চলে যাব। দেখুন নেক্সট অপশনও আরও মুখের অনেক রকম ভ্যারাইটিস আসছে। দেখুন এখানে মুখটা অনেকটা কালো হয়ে গেল, তো আমি এখানে সিম্পলি রাখছি, ওকে। তো এখানে আমাদের মুখের ডিজাইন হয়ে গেছে। এখন আমরা উপরের দিকে চলে যাব নেক্সট অপশনে। নেক্সট অপশনটা দেখুন এখানে মহিলাদের জন্য রয়েছে। তো যেহেতু আমি এখানে পুরুষ অবতার তৈরি করছি, তাই এখানে আমাদের মহিলার অবতার দেওয়ার দরকার নেই। দেখুন এটা মহিলা হয়ে যাচ্ছে, যখন আমি এখানে ক্লিক করছি মহিলাদের যেমন চুল দেওয়া হয় ঠিক সেরকম হয়ে যাচ্ছে। তো এটা আমার নেওয়ার দরকার নেই। আপনি যদি মহিলা অবতার তৈরি করেন তখন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। দেখুন কালারটা চেঞ্জ হবে এখান থেকে, ঠিক আছে। এখান থেকে ডিজাইন করতে পারেন। তো আমি এখন এখানে দিচ্ছি না, এখানে জাস্ট আমরা এটাই করে নিচ্ছি। যেহেতু আমরা পুশ করছি তাই এখানে ওপরের দিকে নেক্সট অপশনে চলে গেলাম, এবং এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো চুলের কালার আমরা দিতে পারি। দেখুন চুলের ডিজাইন কত রকম হচ্ছে, ওকে ওকে। এখান থেকে আপনি কালারটাও চেঞ্জ করতে পারেন চুলের। দেখুন এখানে কালারটা এইভাবে দিতে পারেন, তো এটাই আমি দিয়ে দিলাম। এরপর আমরা নেক্সট অপশনে যাব। চুলটা আপনি সোজা রাখবেন নাকি এইভাবে বেঁকে যাবে নাকি গোল লাগবেন, সেটা আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন। এরপর নেক্সট অপশনে যাব আমরা। দেখুন চুলের কালার আপনি এখান থেকে করতে পারেন, দেখুন ডিজাইন রয়েছে। তো আমি এখানে সিম্পলি রাখছি। এরপর নেক্সট অপশনে যাব। নেক্সট অপশনেও দেখুন আপনি চুলের ডিজাইন আরও সুন্দর করে করতে পারেন। এখান থেকে আপনি কালারও অন্যরকম করতে পারেন, ঠিক আছে, এইভাবে কালার দিতে পারেন। এরপর আমরা চলে যাব আমাদের নেক্সট অপশনে। নেক্সট অপশনটায় আমরা চলে যাব। দেখুন এখানে আমাদের আরও ডিজাইন রয়েছে। এখান থেকে আপনি এইভাবে যদি বয়স্ক হয় তাহলে আপনি এইভাবে ন্যাড়া করে দিতে পারেন, ঠিক আছে। তো এইভাবে আপনি চেঞ্জ করতে পারেন। তো আমরা আমাদের সেই আগের অবস্থাতেই রেখে দেবো, এইভাবেই রেখে দিলাম, ঠিক আছে। তো এরপর আমরা নেক্সট অপশনে যাব। এখান থেকে আপনি আপনার জামার রং বা গেঞ্জির রং চেঞ্জ করতে পারেন। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো গেঞ্জি দিতে পারেন, ঠিক আছে। তো এটা আমি এটাই রাখলাম। তো আপনি চাইলে এখান থেকে যেটা খুশি দিতে পারেন। নিচের দিকে আমরা নেক্সট অপশনে গিয়ে দেখব কী রয়েছে। এখানে দেখুন আরও ডিজাইন রয়েছে গেঞ্জির, তো আপনি যদি এগুলো থেকে যেটা খুশি দিতে পারেন, ঠিক আছে। তো এখানে আমি এটাই দিলাম। এরপর আমরা নেক্সট অপশনে যাব। তো দেখুন নেক্সট অপশনে আমাদের কিছু লোগো রয়েছে গেঞ্জির ওপরে দিতে পারেন, আপনি আপনার পছন্দ মতো এখানে সেট করতে পারেন, ওকে। তো আমি এটাই দিয়ে দিলাম। এরপর নেক্সট অপশনে যাব। এখানে দেখুন কিছু হাড়ের চিহ্ন রয়েছে। তো যেহেতু আমরা এখানে পুরুষ অবতার তৈরি করছি তাই আমাদের এখানে হাড়ের চিহ্ন দেওয়ার দরকার নেই। এরপর আমরা উপরের দিকে নেক্সট অপশনে যাব। এখানে দেখুন প্যান্টের কালার আপনি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। প্যান্টের ডিজাইন আপনি চেঞ্জ করতে পারেন, আপনার পছন্দ মতো দিতে পারেন। তো দেখুন এখানে আমি এটা দিয়ে দিলাম। এরপর নিচের দিকে নেক্সট অপশনে গিয়ে দেখব কী রয়েছে। এখানে দেখুন প্যান্টেরও আরও ডিজাইন রয়েছে, আপনি আপনার পছন্দ মতো প্যান্টের ডিজাইন দিতে পারেন, ঠিক আছে। তো আমি এটা দিয়ে দিলাম।
এরপর চলে যাবো উপরের দিকে নেক্সট অপশানে। নেক্সট অপশানে দেখুন এখানে রয়েছে আপনার বেল্ট, ঠিক আছে। আপনি কীরকম বেল্ট দিতে চাইছেন, এখানে যদি এরকম দিতে চান তাহলে এরকম দিতে পারেন, আপনার পছন্দ মতো এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আমি জাস্ট এটা দিয়ে দিলাম, চাইলে আপনি বেল্টের কালারও চেঞ্জ করতে পারেন এখানে কালার থেকে, ঠিক আছে। তো নেক্সট অপশানে যাচ্ছি, এখানে দেখুন আরও বেল্টের ডিজাইন রয়েছে, আপনি কী ধরনের বেল্টের ডিজাইন দিতে চাইছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। নেক্সট অপশানে চলে যাবো আমরা, দেখুন নেক্সট অপশানে আরও বেল্টের ডিজাইন রয়েছে, মানে প্রচুর ভ্যারাইটিস আপনি পেয়ে যাবেন এখান থেকে, আপনার পছন্দ মতো আপনি আপনার খুশি মতো এখানে ভ্যারাইটিস দিতে পারেন, কাস্টমাইজ করতে পারেন। এরপর দেখুন রয়েছে উপরের দিকে মোজা, তো এখান থেকে আপনি আপনার সরি বুট, তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ডিজাইন সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। এরপর দেখুন আরও রয়েছে এখান থেকে এইভাবে আপনি আপনার খুশি মতো দিতে পারেন, এখান থেকে আরও রয়েছে উপরের দিকে, তো যেটা খুশি আপনি দিতে পারেন। এখানে দেখুন হাতের রয়েছে, তো আপনি আপনার হাতে কীরকম রাখতে চাইছেন, দেখুন হাতের বিভিন্ন রকম ডিজাইন হচ্ছে দেখুন, তো আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন, ঠিক আছে। তো আমি জাস্ট এটা দিয়ে দিলাম, চাইলে কালারও চেঞ্জ করতে পারেন, কোনো অসুবিধা নেই। উপরের দিকে দেখুন আরেকটা অপশান রয়েছে সেকেন্ড, এখানে দেখুন চাইলে আপনি, ও দেখুন আরেকটা জিনিস আমি আপনাদের বলে দিই, এখানে দেখুন কিছু পেড ভার্সন রয়েছে, অর্থাৎ আপনি চাইলে এই ফিচার্সগুলো ইউজ করতে গেলে আপনাকে এগুলো কিনতে হবে। এখানে দেখুন কিছু মুখের চিহ্ন রয়েছে যেগুলোতে, তো এইগুলোকে যদি আপনি নিতে চান ইউজ করতে চান তাহলে কিন্তু আপনাকে এগুলোকে কিনতে হবে। দেখুন আমি যখনই এর ওপর ক্লিক করছি তখনই দেখুন এখানে দিচ্ছে ক্যাপস, ইউ ডোন্ট ওন দিস প্রিমিয়াম আইটেম, অর্থাৎ এখানে এটা প্রিমিয়াম, ঠিক আছে, এটা ফ্রি নয়। উড ইউ লাইক টু ভিজিট দ্য বাডিপক স্টোর, তো আপনি যদি এটাকে নিতে চান তাহলে বাডিপক স্টোর থেকে আপনি কিনতে পারেন, ওকে। তো আমরা ফ্রিতে কাজ চালাবো তাই ক্যান্সেল করে দেবো। তো এখানে দেখুন আরও অনেক অপশান রয়েছে প্রিমিয়াম, তো আপনি যদি প্রিমিয়াম অপশান ইউজ করতে চান তাহলে আপনি এগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে। ওপরের দিকে দেখুন আরও অনেক ফিচার্স রয়েছে, চাইলে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ফিচার্স ইউজ করতে পারেন, চাইলে আপনি এখানে গিটার লাগাতে পারেন, ঠিক আছে, গিটার, ড্রাম, ক্যাসিও আপনি আপনার পছন্দ মতো ইউজ করতে পারেন, ঠিক আছে। দেখুন এখানে এইভাবে আপনি ইউজ করতে পারেন, চাইলে আপনি এর কালারও চেঞ্জ করতে পারেন। তো এটা কমপ্লিট করে নেওয়ার পর, আপনার অবদানটি তৈরি করে নেওয়ার পর, এখানে দেখুন যে হোমের চিহ্ন রয়েছে আমি আপনাদের দেখাবো, দেখুন এখানে যে হোমের চিহ্ন রয়েছে উপরের দিকে, এখানে আমাদের ক্লিক করতে হবে, এরপর আপনাকে এটাকে সেভ করে নিতে হবে, ঠিক আছে। এখানে দেখুন ওকে এবং স্কিপ দুটো অপশান রয়েছে, তো অবশ্যই আপনি এখানে ওকে অপশানে ক্লিক করবেন, ঠিক আছে, তাহলে আপনার অবদারটা সেভ হয়ে যাবে। তো দেখুন আমরা যেভাবে তৈরি করলাম সেই অবদারটা আমাদের এখানে চলে এসেছে। তো নিচের দিকে দেখুন তিনটে অপশান আমরা পাচ্ছি, তো প্রথমেই দেখুন এখানে যে অপশানটা রয়েছে, তো দেখুন বন্ধুরা এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ইমোজি চুজ করতে পারেন। এখান থেকে দেখুন যে অবতার আপনি তৈরি করেছেন তার বিভিন্ন ধরনের আপনি ডিজাইন পাবেন, কোনোটা হাসি, কোনোটা দুঃখের, তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ইউজ করতে পারেন, ঠিক আছে। তো জাস্ট আমি এটা নিয়ে নিলাম। এরপর দেখুন নেক্সট অপশানটা রয়েছে গ্যালারি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড, আপনি ব্যাকগ্রাউন্ডটা কীভাবে নেবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, আপনি আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড এখানে দিতে পারেন, ঠিক আছে। তো এখানে আমি জাস্ট এটাই দিয়ে দিলাম, ঠিক আছে, ওকে এটা দিয়ে দিচ্ছি, তো এই ব্যাকগ্রাউন্ডে বেশি ভালো লাগছে আমার, তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। এরপর দেখুন চাইলে আপনি নিচের দিকে দেখুন যে তীর চিহ্ন রয়েছে এখানে ক্লিক করে আপনি ব্যাকগ্রাউন্ড অন্য ব্যাকগ্রাউন্ডও ইউজ করতে পারেন, এখানে দেখুন এখান থেকে আপনি অন্য ব্যাকগ্রাউন্ডও ইউজ করতে, আরও ব্যাকগ্রাউন্ড রয়েছে এখানে, ঠিক আছে, প্রচুর ব্যাকগ্রাউন্ড রয়েছে এখানে, তো এখান থেকে আপনারা পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। তো এটা করে নেওয়ার পর আমরা চলে যাব নিচের দিকে যে অপশান রয়েছে এখানে, এরপর দেখুন নেক্সট অপশান যেটা রয়েছে এখানে আমরা ক্লিক করব এবং এখানে আমরা আমাদের ইউজার নেম দিয়ে দেব, তো আমি আমার নামই দিয়ে দিচ্ছি সৌভিক, এরপর ওকে করে দেব, ঠিক আছে। তো এটা করার পর দেখুন উপরের দিকে যে নেক্সট অপশান রয়েছে নেক্সট অপশানে আমরা ক্লিক করব। তো দেখুন দাদা এই মুহূর্তে আমাদের অবতার তৈরি হয়ে গেছে, তো জাস্ট আমরা একটা এমটি নিয়ে নেব, সেভড অ্যাপিয়ারেন্স এখানে আমাদের এটাকে সেভ করতে বলছে, তো আমরা এখানে ওকে করে দেব। তো দেখুন এই মুহূর্তে আমরা যে অবতারটি তৈরি করলাম সেটা দেখুন এই মুহূর্তে আমাদের হোম পেজে চলে এসেছে ব্যাকগ্রাউন্ডে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখন আমরা চাইলে এটা দিয়ে আমরা ভিডিও তৈরি করতে পারি, তো চলুন আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে ভিডিও তৈরি করতে হয়। দেখুন এখানে যে ভিডিওর অপশান রয়েছে এখানে আমরা ক্লিক করব, এখানে দেখুন তিনটে অপশান দিচ্ছে, একটা পোর্ট্রেট, একটা ল্যান্ডস্কেপ এবং টু অবতার্স। আপনি যদি দুটি অবতার নিয়ে ভিডিও করতে চান তাহলে আপনি টু অবতার্স এটাকে সিলেক্ট করতে পারেন, আর যদি আপনি চান যে একটা নিয়েই করতে তাহলে আপনি এই একটাই করতে পারেন। এখানে বলছে যে পোর্ট্রেট অবস্থায় রেখে করবেন নাকি ল্যান্ডস্কেপ অবস্থায় রাখবেন, তো আমি এখানে যেহেতু মোবাইলে করছি তাই আমি পোর্ট্রেট অবস্থায় রাখছি। তো বন্ধুরা দেখুন এখানে আমরা অনেকগুলো অপশান পেয়ে গেছি, কোনোটা হ্যাপি, কোনোটা সিঙ্কস, কোনোটা অ্যাংরি, কোনোটা ড্যান্স। এছাড়াও দেখুন নিচের দিকে আমরা তীর চিহ্ন দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে আমি সোয়াইপ করে আরও অনেক অপশান আমরা পেতে পারি।
দেখুন আরও অনেক অপশন রয়েছে। তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি এখান থেকে পছন্দ করে চুজ করে নিতে পারেন। তো আমি এখানে সিম্পল হ্যাপিটাই নিচ্ছি, তো প্রথমটা আমি সিলেক্ট করে নিলাম। এরপর দেখুন তিনটে অপশন আসছে, স্ন্যাপশট, ক্যাটালগ এবং অ্যালবাম, ঠিক আছে। তো এখানে আমরা চাইলে আবার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি, এবং আপনি যদি চান এটাকে আপনার ফোনেতে ওয়ালপেপার হিসেবে ইউজ করতে তাহলেও আপনি এটাকে ইউজ করতে পারেন। তো এখানে আমরা ক্যাটালগে ক্লিক করব। দেখুন এখানে নিচের দিকে ব্যাকগ্রাউন্ড চুজ করার জন্য অপশন দিচ্ছে, তো আপনি যদি এই ব্যাকগ্রাউন্ডটিকেই রেখে দিতে চান তাহলে আপনি উপরের দিকে নেক্সট অপশনে ক্লিক করতে পারেন। আর যদি আপনি চান যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড চুজ করতে, তো আপনি এইভাবে এখান থেকে ব্যাকগ্রাউন্ড চুজ করে নিতে পারেন। তো আমি জাস্ট এটাকে রাখলাম, এরপর উপরের দিকে নেক্সট অপশনে ক্লিক করব। তো বন্ধুরা এখানে দেখুন আমাদের সামনে নতুন একটা পেজ খুলে গেছে। নিচের দিকে দেখুন আমরা গোল একটা লাল রঙের বাটন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনার রেকর্ডিংয়ের বাটন। এখানে যখনই আপনি ক্লিক করবেন তখনই আপনার রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। আর তার উপরের দিকে দেখুন কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি, এগুলোর মাধ্যমে আমরা এই অবতারটিকে জুম ইন জুম আউট করতে পারি। দেখুন এটা বড় হয়ে যাচ্ছে, আবার মাইনাস ক্লিক করলে এটা ছোট হয়ে যাচ্ছে। তার পাশে দেখুন দুদিকে দুটো অপশন রয়েছে, এর মাধ্যমে আপনি অবতারটিকে দুদিকে এইভাবে ঘোরাতে পারেন। চাইলে আপনি স্ক্রিনের ওপর আঙুল রেখেও এটাকে ছোট বড় করতে পারেন, এইভাবে আপনি নিয়ে যেতে পারেন যে কোনো দিকে, এবং এইভাবে আপনি ঘোরাতেও পারেন। তো আপনি আপনার পছন্দ মতো জায়গাটিকে সেট করুন এবং ভিডিও করতে শুরু করুন। এছাড়াও দেখুন দুদিকে আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। দুদিকে দেখুন বাঁদিকে রয়েছে চারটি অপশন, এইখান থেকে আপনি মুখের ডিজাইন চেঞ্জ করতে পারেন। তো এটাকে আমি এইভাবেই রাখলাম। এছাড়াও দেখুন ডান দিকে আরও চারটি অপশন পাচ্ছি, এখান থেকে আপনি এইভাবে এটাকে সেট করতে পারেন। কীভাবে আপনি রাখতে চাইছেন অবতারটিকে এইখান থেকে এইভাবে সেট করবেন। তো এইভাবেই আমি রাখলাম। তো এখন আমি যদি রেড বাটনে ক্লিক করি সাথে সাথে আমাদের ভিডিও রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। তো এখন আমি এখানে রেড বাটনে ক্লিক করব এবং অডিও স্টার্ট করব। হাই ফ্রেন্ডস, আমি সৌভিক আর আপনারা দেখছেন বাংলা মুভকির চ্যানেল। ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের হেল্পফুল টেক ভিডিও আমি প্রায় দিয়ে থাকি। এরপর আমরা রেড বাটনে ক্লিক করে দেবো। তো দেখুন বন্ধুরা আমাদের ভিডিও রেকর্ড হয়ে গেছে। এখানে আমি আপনাদের একটা জিনিস বলে রাখি, দেখুন আমি যখন ভিডিওটা করলাম তখন দেখবেন এখানে মুখটা কিন্তু নড়েনি। কারণ আমি বলি আপনাদের, যেহেতু আমি এখানে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে রেকর্ডিং করছি তাই এখানে ভিডিওটা হতে একটু প্রবলেম হচ্ছে, কিন্তু আপনি যখন সিম্পল এখানে রেকর্ডিং করবেন তখন কিন্তু আপনার কথা বলার সাথে সাথে এখানে মুখও নড়বে। আমি অলরেডি আগে থেকে একটা ভিডিও তৈরি করে রেখেছি, তো আমি আপনাদের সেটাই দেখাবো। তো তার আগে আমি আপনাদের দেখিয়ে দিই যখন আপনি ভিডিওটা রেকর্ড করে নেবেন কীভাবে আপনি সেভ করবেন। দেখুন এখানে উপরে রয়েছে প্লে ভিডিও, তারপর রয়েছে রিটেক ভিডিও, তারপর রয়েছে সেভ অ্যান্ড শেয়ার ভিডিও। আপনি যদি এটাকে প্লে করতে চান তাহলে প্লে ভিডিওতে ক্লিক করুন, আর যদি আপনার ভিডিওটা ঠিকমতো না হয়, আপনি যদি আবার পুনরায় ভিডিওটা তৈরি করতে চান তাহলে আপনি রিটেক ভিডিও ক্লিক করতে পারেন। তো এখানে আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে, তাই আমরা এখানে সেভ অ্যান্ড শেয়ার অপশনে ক্লিক করব। এরপর দেখুন দুটো অপশন আপনার কাছে দেবে, একটা হচ্ছে সেভ ভিডিও এবং একটা হচ্ছে অ্যাপস। আপনি যদি যে কোনো অ্যাপসে শেয়ার করতে চান, ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে যে কোনো জায়গায় যদি আপনি শেয়ার করতে চান, তাহলে আপনি এই নিচের দিকে শেষ অপশনটায় ক্লিক করে শেয়ার করতে পারেন। আর যদি আপনি এটাকে সেভ করতে চান তাহলে সিম্পলি সেভ অপশনে ক্লিক করুন। তো এখানে দেখুন একটা এরর দেখাবে, এতে অসুবিধা কিছু নেই, আপনি সিম্পলি ওকেতে ক্লিক করুন এবং এরপর আমরা উপরের দিকে ডান অপশনে ক্লিক করব। তো এই মুহূর্তে আমাদের এটা সেভ হয়ে গেছে। তো দেখুন এই মুহূর্তে দেখুন ব্যাকগ্রাউন্ডে আমরা যে অবতারটিকে তৈরি করেছিলাম সেটাই আমাদের দেখাচ্ছে। তো এখন আমরা চলে যাবো আমাদের গ্যালারিতে, দেখে নেবো আমরা আমাদের সেই ভিডিওটি হয়েছে কিনা। তো আমি আগে থেকে একটা ভিডিও তৈরি করে রেখেছি, স্ক্রিন রেকর্ডার বাদে আমি সেটা তৈরি করে রেখেছি, স্ক্রিন রেকর্ডার ইউজ করিনি। তো সেটাই আমি আপনাদের এখন দেখাবো। তো আমরা এখন এক্সপ্লোরারে চলে যাব, ভিডিওয়ে চলে যাব। তো দেখুন বন্ধুরা এখানে আমরা একটি ভিডিও অলরেডি তৈরি করে রেখেছি, তো আমি এটাই আপনাদের দেখাবো। এটাকে ক্লিক করলাম। হ্যালো বন্ধুরা, আমি সৌভিক আর আপনারা দেখছেন বাংলা মুভকির চ্যানেল। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি প্লিজ 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 সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের হেল্পফুল টেক ভিডিও আমি প্রায় দিয়ে থাকি। তো বন্ধুরা আপনারা শুনতেই পেলেন কীভাবে ভিডিওটা তৈরি করতে হবে। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ধরনের হেল্পফুল টেক ভিডিও আমি সবসময় দিয়ে থাকি। তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি, পরে ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভালো থাকবেন, গুড বাই। I got his high.